أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. حديث نون أكانوبي ابن عمر رضي الله عنه থেকে বর্ণিত رسول الله صلى الله عليه وسلم বলেছেন তোমাদের পূর্বে উম্মতের তুলনায় তোমাদের স্থায়িত্ব হচ্ছে আসর সালাত থেকে সূর্যাস্ত পর্যন্ত। আহলে তাওরাতকে তাওরাত প্রদান করা হয়েছে, তারা তার উপর দিনের অর্ধেক আমল করে অতপর অক্ষমতা প্রকাশ করেছে, তাই তাদেরকে এক কিরাত দেওয়া হয়েছে। অতপর আহলে ইঞ্জিলকে ইঞ্জিল দেওয়া হয়েছে, তারা তার উপর আমল করেছে আসর সালাত পর্যন্ত, অতপর তারা অক্ষমতা প্রকাশ করেছে, এই তাদেরকে এক কিরাত দেওয়া হয়েছে। অতপর তোমাদেরকে কোরআন দেওয়া হয়েছে, তোমরা তার উপর আমল করেছ সূর্যাস্ত পর্যন্ত, তাতে তোমাদেরকে দুই কিরাত প্রদান করা হয়েছে। কিতাবীরা বলল, তারা আমাদের তুলনায় আলে আলে আমলে কম, কিন্তু সওয়াবে অধিক। আল্লাহ বললেন, আমি কি তোমাদের হক থেকে সামান্য বঞ্চিত করেছি? তারা বলল, না। তিনি বললেন, এটা আমার অনুগ্রহ, আমি যাকে চাই দান করি। ফুটনোট: দিনার মুদ্রা মানেই ক্ষুদ্র অংশকে কিরাত বলা হয়। হাদিস নং 92। সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমার জন্য জমিন গুছিয়ে দিলেন, ফলে আমি তার পূর্ব পশ্চিম দেখেছি। নিশ্চয়ই আমার উম্মতের রাজত্ব পৌঁছবে যতটুকু আমার সামনে পেশ করা হয়েছে। আমাকে লাল ও সাদা দুটি ভাণ্ডার প্রদান করা হয়েছে। আমি আমার রবের নিকট আমার উম্মতের জন্য প্রার্থনা করেছি যেন তাদেরকে ব্যাপক দুর্ভিক্ষের মাধ্যমে ধ্বংস করা না হয়, যেন তাদের উপর তাদের ব্যতীত কোনো দুশ্মন চাপিয়ে দেয়া না হয় যে তাদের সমূলে ধ্বংস করবে। আমার রব আমাকে বলেছেন, হে মুহাম্মদ, আমি যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করি তা প্রত্যাখ্যান করা হয় না। আমি তোমার উম্মতের জন্য তোমাকে প্রদান করলাম যে তাদেরকে ব্যাপক দুর্ভিক্ষ দ্বারা ধ্বংস করব না, তাদের উপর তাদের ব্যতীত কোনো দুশ্মন চাপিয়ে দেব না যারা তাদের সমূল ধ্বংস করবে, যদিও দুনিয়ার প্রান্ত থেকে এসে একত্র হয়। অথবা বলেছেন, দিগন্তের মধ্য থেকে এসে, তবে তারা একে অপরকে ধ্বংস করবে, একে অপরকে বন্দি করবে। হাদিস নং 93। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহর এ বাণী তেলাওয়াত করেন, হে আমার রব, নিশ্চয়ই এসব মূর্তি অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে, সুতরাং যে আমার অনুসরণ করেছে নিশ্চয় সে আমার দলভুক্ত। সূরা ইব্রাহিম আয়াত 36। ঈসা আলাইহিস সালাম বলেছেন, যদি আপনি তাদেরকে শাস্তি প্রদান করেন তবে তারা আপনারই বান্দা, আর তাদেরকে যদি ক্ষমা করেন তবে নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা মায়দা আয়াত 118। অতপর তিনি হাত উঠিয়ে বললেন, হে আল্লাহ, আমার উম্মত, হে আল্লাহ, আমার উম্মত, এবং ক্রন্দন করেন। আল্লাহ তাআলা বলেন, হে জিব্রিল, মুহাম্মদের নিকট যাও, নিশ্চয় তোমার রব অধিক জ্ঞাত, তাকে জিজ্ঞাসা করো কি জন্য কাঁদো। জিব্রিল আলাইহিস সালাম এসে তাকে জিজ্ঞাসা করলেন, অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তিনি ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন, হে জিব্রিল, মুহাম্মদের নিকট যাও, তাকে বলো নিশ্চয় আমি তোমার উম্মতের ব্যাপারে তোমাকে সন্তুষ্ট করব, তোমাকে অসন্তুষ্ট করব না। হাদিস নং 94। মালিক ইবনে সাসা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এখানে তিনি মেয়েরাজের হাদিস বর্ণনা করেন, তাতে রয়েছে অতপর আমার উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়, অতপর আমি এগিয়ে মূসা পর্যন্ত আসি। তিনি বলেন, কি করেছো? আমি বললাম, আমার উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। তিনি বলেন, মানুষ সম্পর্কে তোমার চেয়ে আমি বেশি জানি। আমি বনি ইসরায়েলকে কঠিনভাবে পরীক্ষা করেছি, তোমার উম্মত পারবে না, ফিরে যাও, তোমার রবকে বলো। আমি ফিরে যাই, অতপর তাকে বলি, তিনি তা 40 ওয়াক্ত করে দেন। অতপর অনুরূপ ঘটে, ফলে 30 ওয়াক্ত দেন। অতপর অনুরূপ ঘটে, ফলে 20 করে দেন। অতপর অনুরূপ ঘটে, ফলে 10 করে দেন। অতপর মূসার নিকট আসি, তিনি অনুরূপ বলেন, ফলে তা 5 করে দেয়া হয়। অতপর মূসার নিকট আসি, তিনি বলেন, কি করেছো? আমি বললাম, 5 ওয়াক্ত করে দিয়েছেন। তিনি অনুরূপ বলেন, আমি বললাম, আমি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছি। অতপর ঘোষণা দেয়া হয়, নিশ্চয় আমি আমার ফরজ বাস্তবায়ন করেছি, আমার বান্দাদের থেকে হালকা করেছি, আমি এক নেকির প্রতিদান দিব 10। হাদিস নং 95। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজের মৌসুমে সকল উম্মত আমার সামনে পেশ করা হয়েছে, ফলে আমি আমার উম্মত দেখেছি, তাদের আধিক্য ও হালত আমাকে খুশি করেছে। তারা সমতল ও পাহাড় সর্বত্র পূর্ণ ছিল। তিনি বললেন, হে মুহাম্মদ, তুমি কি সন্তুষ্ট হয়েছ? আমি বললাম, হ্যাঁ হে রব। তিনি বললেন, তাদের সাথে 70,000 বিনা হিসেবে জান্নাতে যাবে, যারা ঝাড়ফুঁক চায় না, জ্বলন্ত লোহার সেক দেয়ার চিকিৎসা গ্রহণ করে না এবং অশুভ লক্ষণ নেয় না, বরং তারা তাদের রবের উপর তাওয়াক্কুল বা ভরসা করে। উক্কাশা বলেন, দোয়া করেন যে আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। তিনি বলেন, হে আল্লাহ, তাকে তাদের অন্তর্ভুক্ত করুন। অতপর অপর ব্যক্তি বলে, আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। তিনি বলেন, উক্কাশা তোমাকে অতিক্রম করে গেছে। হাদিস নং 96। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুরাইশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, তুমি তোমার রবের নিকট দোয়া করো যেন সাফাকে আমাদের জন্য স্বর্ণ বানিয়ে দেন, তাহলে আমরা তোমার উপর ঈমান আনব। তিনি বললেন, তোমরা তাই করবে? তারা বলল, হ্যাঁ। ইবনে আব্বাস বলেন, অতঃপর তিনি দোয়া করেন, ফলে তার নিকট জিব্রাইল আগমন করেন ও বলেন, তোমার রব তোমাকে সালাম করেছেন। তিনি বলেছেন, যদি তুমি চাও তাহলে সাফাকে তাদের জন্য স্বর্ণ বানিয়ে দিব, অতঃপর যে কুফুরি করবে তাকে আমি এমন আজাব দিব যা দুনিয়ার কাউকে দিব না। যদি চাও আমি তাদের জন্য তওবা ও রহমতের দরজা খুলে দিব। তিনি বলেন, বরং তওবা ও দরজা রহমতের দরজা খুলে দিন। হাদিস নং 97। উবাদা ইবনে সামেদ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহ তিনি বলেন, কোনো এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথীগণ তাকে হারিয়ে ফেলেন। সাধারণত তারা কোথাও অবতরণ করলে তাকে তাদের মাঝে রাখতেন, তাই তারা চিন্তিত হল। তারা ধারণা করল, আল্লাহ তার জন্য না তাদের ব্যতীত অন্য সম্প্রদায় মনোনীত করলেন। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চিন্তা করতে লাগলো। হঠাৎ তাকে দেখে তাকবীর বলে উঠল। তারা বলল, হে আল্লাহর রাসূল, আমরা আশঙ্কা করছিলাম যে আল্লাহ না আপনার জন্য আমাদের ব্যতীত অন্যদের মনোনীত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং তোমরা আমার দুনিয়া ও আখিরাতের সাথী। আল্লাহ তাআলা আমাকে জাগ্রত করে বলেন, হে মুহাম্মদ, আমি এমন কোনো নবী ও রাসূল প্রেরণ করিনি যে আমার নিকট একটি বস্তু প্রার্থনা করেছে, আমি তাকে দেইনি। হে মুহাম্মদ, তুমি চাও দেয়া হবে।
আমি বললাম, আমার চাওয়া হচ্ছে কিয়ামতের দিন আমার উম্মতের জন্য সুপারিশ করা। আবু বকর বললেন, হে আল্লাহর রসুল, সুপারিশ কি? তিনি বললেন, আমি বলবো, হে আমার রব, আমার সুপারিশ চাই যা আপনার নিকট আমি গোপনে জমা রেখেছি। আল্লাহ বললেন, হ্যাঁ, অতঃপর আমার রব জাহান্নাম থেকে আমার অবশিষ্ট উম্মত বের করবেন, অতঃপর তাদেরকে জান্নাতে নিক্ষেপ করবেন। অধ্যায় 50, বদরি সাহাবিদের ফজিলত। হাদিস নং 98। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মুর্শিদ, গনবি, জুবায়ের ও আমাকে প্রেরণ করেন। আমরা সবাই ছিলাম ঘোর সওয়ার। তিনি বলেন, তোমরা যাও রওদাতা খাক এ পৌঁছো। সেখানে এক মুশরিক নারী রয়েছে, তার সাথে হাতেব ইবনে আবি বালতা আর পক্ষ থেকে মুশরিকদের প্রতি লেখা চিঠি আছে। আমরা তাকে সেখানেই পেলাম, যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন। সে উঠে চড়ে যাচ্ছিল। আমরা বললাম, চিঠি? সে বলল, আমার সাথে চিঠি নেই। আমরা তাকে নামিয়ে তালাশ করলাম, কিন্তু কোনো চিঠি পেলাম না। আমরা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলেননি, তুমি অবশ্যই চিঠি বের করবে এবং আমরা তোমাকে উলঙ্গ করব। যখন সে পিরাপিরি দেখল, তার কোমরের ফিতার দিকে নজর দিল, চিঠিটি কাপড়ে মোড়ানো ছিল। অতঃপর সে তা বের করল। আমরা চিঠি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছুটলাম। অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রসুল, সে আল্লাহ রসুল ও মুমিনের সাথে খেয়ানত করেছে, আমাকে ছাড়ুন, আমি তার গর্দান উড়িয়ে দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যা করেছ কেন করছ? হাতেব বলল, আল্লাহর কসম, আল্লাহ তার রাসূলের প্রতি বেঈমান হওয়ার কোনো কারণ নেই। আমি চেয়েছি তাদের নিকট আমার একটা হাত থাক, যার বিনিময়ে আল্লাহ আমার পরিবার ও সম্পদের সুরক্ষা দিবেন। আপনার সাথীদের এমন কেউ নেই যার বংশের কোনো লোক সেখানে নেই, যার দ্বারা আল্লাহ তার পরিবার ও সম্পদ রক্ষা করেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে সত্য বলেছে, তার ব্যাপারে ভালো ব্যতীত মন্দ বলো না। ওমর বললেন, সে আল্লাহ রাসূল ও মুমিনদের খেয়ানত করেছে, আমাকে অনুমতি দিন, আমি তার গর্দান উড়িয়ে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে কি বদরি নয়? অতঃপর বললেন, নিশ্চয় আল্লাহ বদরিদের ব্যাপারে অবগত হয়েছেন। অতঃপর বলেছেন, তোমরা যা ইচ্ছা করো, তোমাদের জন্য জান্নাত ওয়াজিব, অথবা তোমাদের আমি ক্ষমা করে দিয়েছি। অতঃপর ওমরের দু চোখে অশ্রুসিক্ত হয়ে গেল। তিনি বলেন, আল্লাহ তার রাসূলই অধিক জানে। অধ্যায় 51, সালাত ফরজ হওয়া ও মেয়েরাজের হাদিস। হাদিস নং 99। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নিকট বোরাক নিয়ে আসা হলো। বোরাক হচ্ছে তো চতুষ্পদ জন্তু, সাদা লম্বা গাধার চেয়ে বড় ও খচ্চর থেকে ছোট। তার দৃষ্টি শেষ প্রান্তে সে তার পা রাখে। তিনি বলেন, আমি তাতে সওয়ার হলাম। অবশেষে আমাকে বাইতুল মাকদিসে নিয়ে আসা হলো। তিনি বলেন, আমি তাকে সে খুঁটির সাথে বাঁধলাম যার সাথে নবীগণ বাঁধেন। তিনি বলেন, অতঃপর আমি মসজিদে প্রবেশ করি, তাতে দুই রাকাত সালাত আদায় করি, অতঃপর বের হই। অতঃপর জিব্রাইল আমার নিকট মদের ও দুধের পাত্র নিয়ে আসেন, আমি দুধের পাত্র গ্রহণ করি। জিব্রাইল আমাকে বলেন, তুমি ফিতরাত স্বভাব গ্রহণ করেছ। অতঃপর আমাদের নিয়ে আসমানে চড়েন। তিনি হাদিস উল্লেখ করেন, তাতে রয়েছে, আমি আমার রব ও মুসা আলাইহিসসালামের মাঝে যাওয়া আসা করতেছিলাম। অবশেষে তিনি বলেন, হে মুহাম্মদ, প্রতি রাতে দিনে এ হচ্ছে 5 ওয়াক্ত সালাত, প্রত্যেক সালাতের জন্য 10, এভাবে 50 ওয়াক্ত সালাত। যে নেক কাজ করার ইচ্ছা করল কিন্তু তা করেনি, আমি তার জন্য একটি নেকি লিখি।
যদি সে তা করে তার জন্য 10টি লেখা হয়। যে পাপ করার ইচ্ছা করে কিন্তু সে তা করেনি তার জন্য কিছু লেখা হয় না। যদি সে তা করে তবে তার জন্য আমি পাপ লেখা তার জন্য একটি পাপ লেখা হয়। তিনি বলেন, অতঃপর আমি অবতরণ করে মূসা আলাইহিসসালামের নিকট পৌঁছালাম এবং তাকে সংবাদ দিলাম। তিনি আমাকে বললেন, তোমার রবের নিকট ফিরে যাও, তার নিকট হ্রাসের দরখাস্ত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বললাম, আমি আমার রবের নিকট বারবার গিয়েছি, এখন লজ্জা করছি। হাদিসটি সহি। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আল্লাহ তাআলা বলেছেন, এ হচ্ছে 5 অথচ তা 50। আমার নিকট কথার সিদ্ধান্তের কোনো পরিবর্তন নেই। হাদিসটি সহি, অর্থাৎ কর্মে 5 কিন্তু সওয়াবে 50। অধ্যায় 52। আরাফার দিনের ফজিলত ও হাজিদের নিয়ে আল্লাহর গর্ব করা। হাদিস নং 100। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিন ব্যতীত কোনো দিন নেই যেখানে আল্লাহ তাআলা অধিক বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন, তাতে তিনি নিকটবর্তী হন। অতঃপর ফেরেশতাদের সাথে গর্ব করেন ও বলেন, তারা কী চায়।